দেশে বেড়েছে জন্ম এবং মৃত্যু হার। জন্মহারে শীর্ষে চট্টগ্রাম বিভাগ আর সবচেয়ে কম ঢাকা বিভাগে। অন্যদিকে মৃত্যুহার বেশি সিলেটে এবং সর্বনিম্ন ঢাকায়। বছর ব্যবধানে মৃত্যুহার বেড়েছে প্রায় 1.8%, আর 5 বছরে জন্মহারের গড় প্রবৃদ্ধি 1.6%। এই সব তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস। মৃত্যুহার বৃদ্ধির জন্য সঠিক সময়ে চিকিৎসা সেবা না পাওয়াকে দোষছেন স্বাস্থ্যমন্ত্রী। আশিকিন প্রিন্সের রিপোর্টে বিস্তারিত। প্রতি বছরে স্যাম্পেলিংয়ের মাধ্যমে দেশের জনসংখ্যা বৃদ্ধির হার, জন্ম মৃত্যু হার সহ বিভিন্ন জনমিতিক সূচক হালনাগাদ করে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বা বিবিএস। সম্প্রতি বাংলাদেশ স্যাম্পল ভাইটাল স্ট্যাটিস্টিক্স 2022 প্রকাশ করেছে সংস্থাটি। এতে দেখা যায় দেশে জনসংখ্যা বৃদ্ধির হার 1.12%, জন্মহার 19.8, যা 2018 সালে ছিল 18.3। বিবিএসের পরিসংখ্যান বলছে গেল 5 বছরে জন্মহারের গড় প্রবৃদ্ধি 1.6%-এর বেশি, যা শহর এলাকার চেয়ে বেশি পল্লীতে। পরিসংখ্যান অনুযায়ী দেশে মৃত্যু হার প্রতি হাজারে 5.8 জন, যা 2021 সালে ছিল 5.7 জন। 2021 সালে 1 বছরের কম বয়সী শিশু মৃত্যু হার প্রতি হাজারে ছিল 22 জন, পরে বছর এটি বেড়ে হয়েছে 24 জন। এক্ষেত্রে কন্যা শিশুর চেয়ে ছেলে শিশুর মৃত্যু হার বেশি। 2022 সালে 1 মাস থেকে 11 মাস বয়সী শিশুদের মৃত্যু হার প্রতি হাজারে 8 জন, যা আগের 4 বছর ছিল 6 জন। আমার মনে হয় যে ডাক্তার আছে তো যন্ত্রপাতি নাই, যন্ত্রপাতি আছে তো ডাক্তার নাই, প্রপার ফেসিলিটি, প্রপার সময়ে প্রপার যে চিকিৎসাটা হওয়ার দরকার সেটা বোধহয় আরও বেশি এনশিওর করতে হবে, তাহলে আমার মনে হয় এগুলো মানে ঠিক করা যাবে। কারণ আমি যদি একটা রোগী রংপুরে কিংবা তেঁতুলিয়াতে, সে যদি ওইখানে একটা প্রপার চিকিৎসা পায় তো তখনই ঢাকা আসতে আসতে তার মানে সে মারাও যায়, এমনও দেখা গেছে। একটা ডিভিশন আলাদাভাবে একটা একটা করে ধরবো, ওই ডিভিশনের আন্ডারে যত হাসপাতাল আছে, যত উপজেলা আছে, ডিস্ট্রিক্ট হসপিটাল আছে, তাদের অবকাঠামো থেকে শুরু করে তাদের জনবল সব কিছু আমাকে দেখতে হবে। তবে 2021 সালের তুলনায় 2022 সালে কমেছে মাতৃ মৃত্যু হার। আমি কোয়ান্টিটি চাই না কোয়ালিটি। আমার আশিকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা।